বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক অংশ থেকে আরেক অংশ পর্যন্ত রেল যোগাযোগের নামে করিডোর প্রদানের মাধ্যমে যা করা হয়েছে তাতে আমাদের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। আমাদের নিশ্চয়ই 1972 সালে ভারতের সাথে স্বাক্ষরিত 25 বছরের চুক্তির কথা, গোলামী চুক্তির কথা স্মরণ আছে। 52 বছর পর সে ধারাবাহিকতায় গত 22 জুন 2024 ভারতের সাথে সমঝোতার আড়ালে যে সকল চুক্তি করা হলো তা বাংলাদেশকে আজীবনের জন্য ভারতের গোলামে পরিণত করবে। এর ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিপন্ন হবার আশঙ্কা দেখা দিয়েছে। এসব চুক্তি স্মারকের মাধ্যমে আমাদের দেশের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার বিষয়টিকে ভারতের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তার অংশে পরিণত করা হয়েছে, যা খুবই বিপজ্জনক ও দেশের স্বাধীনতার প্রতি হুমকি। এটি শান্তিপূর্ণ সহ অবস্থান ও জোট নিরপেক্ষ নীতির পরিপন্থী। বস্তুত এ সকল সমঝোতা চুক্তির মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশকে আঞ্চলিক ভূ রাজনীতিতে নিরাপত্তা কৌশলগত বাফার স্টেট হিসেবে ভারতকে ব্যবহারের সুযোগ করে দিতে চায়। এর ফলে বাংলাদেশ নিশ্চিতভাবে আঞ্চলিক ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা জটিলতার মধ্যে জড়িয়ে পড়বে, যা যে 7টি সমঝোতা সড়ক নতুন করে সই করা হয়েছে সেগুলোর প্রায় সবগুলি বাংলাদেশের উত্তরাঞ্চল কেন্দ্রিক। প্রয়োজনের সময় বাংলাদেশ ভূখণ্ডকে ভারতের সামরিক ও বেসামরিক পণ্য পরিবহনের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকেন নেককে বাইপাস করে ব্যবহার করার সুদূর প্রসারী মহাপরিকল্পনা থেকেই এসব সমঝোতা চুক্তি করা হয়েছে বলে আমরা মনে করি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভারতের গোলামী চুক্তির গভীর ফাঁদে ফেলার সেই ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জাতীয় স্বার্থবিরোধী এহেন চুক্তি জনগণ কখনই মেনে নেবে না। শাসক গোষ্ঠী দাবি করে যে গত 1.5 দশকে বাংলাদেশ ভারত সম্পর্কে অনন্য উচ্চতায় পৌঁছেছে, কিন্তু সম্পর্কে তথাকথিত সোনালী অধ্যায়ের সময়কালে বাংলাদেশের জনগণের তরফে প্রাপ্তি শূন্যের কোঠায়। এ সময় দুই দেশের মধ্যকার লেনদেনের প্রধান অংশ জুড়ে রয়েছে কানেক্টিভিটি নামে একের পর এক ভারতকে ট্রানজিট ও করিডোর সুবিধা প্রদান। ট্রানজিট করিডোর দেওয়ার রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত ঝুঁকি সত্ত্বেও সব কিছুই একতরফাভাবে করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের স্বার্থকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি। একদিকে ভারত পেয়েছে অবাধ স্থল ও নৌ ট্রানজিট, যা ভারতের অবশিষ্ট অংশের সাথে উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার্সের যোগাযোগের সময় ও দৈর্ঘ্য কমিয়েছে। সর্বনিম্ন প্রায় 3/4 কলকাতা আগরতলার 1700 কিলোমিটার দূরত্ব কমে দাঁড়িয়েছে 350 কিলোমিটার। ভারত পেয়েছে বাংলাদেশের পায়রা, মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের অগ্রাধিকার সুবিধা। অন্যদিকে বাংলাদেশ নেপালের মাত্র 21-22 কিলোমিটার ট্রানজিট সুবিধা ভারতের কাছ থেকে আদায় করতে পারেনি। একতরফা আগ্রাসী বাণিজ্যে বাংলাদেশকে ভারতের অবাধ বিপণী কেন্দ্রে পরিণত করা হয়েছে। দুদেশের সামগ্রিক 26 বিলিয়ন, বাৎসরিক বাণিজ্যে বাংলাদেশের হিস্সা মাত্র 2 বিলিয়ন, এর মাঝেও রয়েছে সুমঙ্কর ফাঁকি। তীব্র বেকারত্বের বাংলাদেশে কাজ করছে লক্ষ লক্ষ ভারতীয় যুবক। ভারতের রেমিটেন্স আহরণের প্রধান উৎসের তালিকায় বাংলাদেশের অবস্থান 4 নম্বরে। সম্প্রতি অর্থমন্ত্রী সংসদে জানিয়েছেন গত 10 মাসে ভারতীয়রা নিয়ে গেছে $50.60 মিলিয়ন। আমরা জানি এর বাইরেও অবৈধ পন্থায় নিয়ে যাচ্ছে $60,00,000। প্রিয় সাংবাদিকবৃন্দ, বর্তমান অবৈধ সরকার যেহেতু বাংলাদেশে আপামর জনসাধারণকে প্রতিনিধিত্ব করে না এবং তাদের জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই, তাই তাদের স্বার্থ রক্ষার জন্য তারা সচেষ্ট নয়। বাংলাদেশের ভেতর দিয়ে রেল করিডোর দেওয়ার চুক্তি, তিস্তা প্রকল্পে ভারতের সহযোগিতা গ্রহণ, প্রতিরক্ষা সামরিক সহযোগিতা, ঔষধ সংক্রান্ত সমঝোতা, বাংলাদেশের জনসীমায় ভারতের অবাধ বিচরণ, ভারতের ইন স্পেস এবং বাংলাদেশের ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়ের যৌথ স্যাটেলাইট সমঝোতা, ডিজিটাল পার্টনারশিপ, গ্রিন পার্টনারশিপ, সমুদ্র সহযোগিতা ও সুনীল অর্থনীতি ইত্যাদি নানা নাম দিয়ে যে 10টি সমঝোতা সড়ক স্বাক্ষরিত হলো তাতে বাংলাদেশের প্রাপ্তি শূন্য। বাংলাদেশের স্বার্থ সংরক্ষণের চাইতেই ভারতের কাছে শেখ হাসিনার কৃতজ্ঞতা প্রকাশের দায়বদ্ধতা থেকে এসব সমঝোতা সই হয়েছে তা জনগণের কাছে স্পষ্ট। এই সকল চুক্তির সাথে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের ন্যূনতম সংশ্লিষ্টতা নেই। সে কারণেই বহু পূর্বে
ভারত ঘোষিত $7.5 বিলিয়ন ভারতীয় ঋণ চুক্তির লাইন অফ ক্রেডিট এলওসি বাস্তবায়নের প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে স্থাপন ছিল নীরব। ডলারকে পাশ কাটিয়ে ভারতীয় মুদ্রায় বাণিজ্য পরিচালনার বিষয়টি উঠে এসেছে আলোচনায়। অথচ বাংলাদেশের রপ্তানি প্রবাসী আয়ের অন্যতম প্রধান মুদ্রাই হচ্ছে মার্কিন ডলার। এভাবে একতরফা আগ্রাসী বাণিজ্যে বাংলাদেশকে ভারতের বাজারে পরিণত করা হয়েছে। ট্যারিফ নন ট্যারিফ ব্যারিয়ার পরিহার করে বিপুল বাণিজ্যিক ঘাটতি কাটিয়ে ওঠার সময় এসব কিছুই সমঝোতায় স্থান পায়নি। প্রিয় সাংবাদিক বৃন্দ, ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেছেন, ভারত যদি আমাদের তিস্তা প্রজেক্ট করে দেয় তাহলে আমাদের সব সমস্যা একটু সমাধান হয়ে গেল। শেখ হাসিনা ভারতের সাথে সাধারণ কূটনৈতিক দরকষাকষির ন্যূনতম ক্ষমতা হারিয়ে ফেলেছেন। সংবাদ সম্মেলনে তিস্তার পানির অভাবে পর্যদস্ত অসহায় মানুষদের আর্তনাদকে শেখ হাসিনা প্যা প্যা করা বলে আখ্যায়িত করেছেন, যা সমগ্র জাতির সাথে তামাশা হাস্যরসিকতার সামিল। আমরা সকলেই জানি কেউ কেবলমাত্র বিরক্ত হয়ে প্যা প্যা না করতে পারে। একদিকে ভারত থেকে তিস্তা পানি আদায় ব্যর্থতা, অপরদিকে অসহায় মানুষের সাথে এ নিয়ে তামাশা, এটা জাতির জন্য নিতান্তই দুঃখজনক। শেখ হাসিনা তিস্তা পানি বণ্টন চুক্তিকে পুরোপুরি অবজ্ঞা করেছে। তিস্তা চুক্তি তাদের এজেন্ডাতেই স্থান পায়নি। এদিকে অনেকে মনে করেন পানি মানুষের জীবন জীবিকা ও জলবায়ুর সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং পানি নিয়ে ভবিষ্যতে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ পর্যন্ত গড়াতে পারে। সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আরও বলেছেন, বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল ট্রানজিটের ফলে বাংলাদেশের জনগণ উপকৃত হবে। অথচ বিশেষজ্ঞরা রেল করিডোরের ফলে বাংলাদেশের লাভ নিয়ে আরও সংশয় প্রকাশ করেছেন। জানা যায় এই ট্রেন বাংলাদেশের কোনো মানুষ ব্যবহার করতে পারবে না। একতরফাভাবে ভারতকে করিডোর সুবিধা দেওয়ার জন্য এই চুক্তি করা হয়েছে, এতে বাংলাদেশের কোনো লাভ হবে না। তাহলে শেখ হাসিনা কীভাবে দাবি করেন রেল ট্রানজিট বাংলাদেশের মানুষের উপকারে আসবে? অপরদিকে রেল ট্রানজিটের কোনো সমীক্ষা জনসম্মুখে প্রকাশ করা হয়নি। নিরপেক্ষ বিশেষজ্ঞদের কারিগরি ও অর্থনৈতিক মূল্যায়ন এবং সামরিক বিশেষজ্ঞদের ইতিবাচক বিশ্লেষণ ছাড়া এ ধরনের রেল করিডোর প্রদান আত্মঘাতী ও জাতীয় স্বার্থবিরোধী হবে বলে এই মর্মে মন্তব্য করেন তারা। সংবাদ সম্মেলনে শেখ হাসিনা রেল করিডোরকে ইউরোপের সাথে তুলনা করে বলেছেন, তারা পারলে আমরা পারব না কেন? কথা হলো ইউরোপের ক্ষেত্রে বিষয়টি বহুদেশীয়, আমাদের ক্ষেত্রে যা কেবলই দ্বিপাক্ষিক। তাছাড়া ইউরোপের সকল দেশে সুশাসন ন্যায়নীতি বিরাজমান, যা আমাদের দেশে অনুপস্থিত। ইউরোপের সীমান্তগুলোতে আমাদের মতো কাঁটা তারের বেড়া নেই, ঝুলন্ত ফেরানিও নেই। অতএব আমাদের বিষয়টি ইউরোপের সাথে তুলনীয় নয়। একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় রাখার জন্য উচ্চ মূল্য নির্ধারিত হবে, সেটাই স্বাভাবিক। বাংলাদেশের ক্ষেত্রেও আমরা তার ব্যতিক্রম দেখি না, বিশেষ করে যখন খোদ প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করেন, আমরা কোনো প্রতিদান চাই না, আমরা ভারতকে যা দিয়েছি সেটা তারা সারা জীবন মনে রাখবে। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তলে তলে আপোষ হয়ে গেছে, ভারত আছে আমরা আছি। সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেছিলেন, ভারতে গিয়ে বলেছি এই সরকারকে টিকিয়ে রাখতে হবে, ফলে এদেশে একের পর এক ভরসের নির্বাচন হয়। 2014 ভোটারবিহীন, 2018 নৈশ, আর 2024 ডামি।